বন্ধুরা, এখন আমি আছি মহেশখালী জেটি পার হয়ে আই লাভ মহেশখালী লেখা সাইনবোর্ডের সামনে। বন্ধুরা, এখানে যাওয়ার পর আপনাকে অনেক রিক্সা অথবা ভ্যান চালক আপনাকে বলবে, চলেন আমরা আপনাকে বৌদ্ধ বিহার নিয়ে যাই, এবং ওনারা আপনার কাছ থেকে অনেক টাকা ভাড়া চাইবে। অথচ বন্ধুরা, আপনারা যদি এখান থেকে 4 থেকে 5 মিনিট হাঁটেন তাহলে আপনারা বৌদ্ধ বিহার যেয়ে পৌঁছাবেন। আমরা এখান থেকে হেঁটে হেঁটে বৌদ্ধ বিহার যাব, চলুন আমাদের সাথে। ভিউয়ার, এখন আমরা বৌদ্ধবিহারে এসে পৌঁছেছি। এই হচ্ছে বৌদ্ধবিহারের গেট, চলুন আমরা এখন বৌদ্ধবিহারের ভিতর প্রবেশ করি, চলুন। আর ভিউয়ার, এটি হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 10 টাকা জনপ্রতি টিকিট কেটে আপনারা মন্দিরটাকে ঘুরে দেখতে পারবেন। ভাই, আপনি তো এই বৌদ্ধবিহারে টিকিট কাউন্টার অনেকদিন যাবত আছেন, আপনি আপনাদের এই ধর্মীয় স্থানটা সম্পর্কে একটু কিছু বলেন আমার দর্শকদের। মূলত আমি এই ধর্মের না, আমি মুসলিম ধর্মের, আমি এখানে চাকরি করি। এখানে আপনার দর্শনীয় স্থান 13টা মতো আছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে স্বর্ণ মন্দির, এখান থেকে 250 বছর বয়স স্বর্ণ মন্দির, এখান থেকে শুরু করে আপনার দর্শনীয় স্থান 13টা মতো আছে। আর এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে 10 টাকা করে। আচ্ছা, ধন্যবাদ ভাই, আমাদের কিছু ইনফরমেশন দিল, আশা করি আপনাদের সবাই কাজে লাগবে এই ইনফরমেশনটা ফলো করলে, ধন্যবাদ। ভিউয়ার, আমি এখন যেই স্বর্ণ মন্দিরটা ঢুকবো, এই স্বর্ণ মন্দিরটার বয়স হচ্ছে 350 বছর। চলুন আমরা এই মন্দিরটাকে দেখি, এই মন্দিরটার ভিতরে স্বর্ণের যে মূর্তি আছে আমি আপনাদেরকে সেই মূর্তির এখন দেখাবো, চলুন। এই হচ্ছে বন্ধুরা স্বর্ণের সেই মন্দিরটি, এই মন্দিরটির বয়স হচ্ছে 350 বছর। ভিউয়ার, এই বৌদ্ধবিহারের ভিতরে প্রবেশ করলে আপনি দুটি সিংহ দাঁড়িয়ে থাকার মূর্তি দেখতে পারবেন, এবং আমরা এই বৌদ্ধবিহারে ঢুকে বাম পাশ দিয়ে ভিতরের দিক প্রবেশ করতেছি। এই হচ্ছে এদের দর্শন, এই হচ্ছে এদের একটি পূজা দেওয়ার বিভিন্ন মূর্তি, এবং এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি বসানো আছে যা তারা পূজা করে। আর ভিতরের বাম পাশে পানির ফুয়ারা দেখতে পাচ্ছেন, এগুলা হয়তো কোনো সময় ফুয়ারাগুলো চলে। আর সামনে দেখতে পাচ্ছেন আরেকটি এদের ধর্মীয় স্থান, এখানে হয়তো এরা পূজা করে। এখানে ছোট ছোট বিভিন্ন হাতির এবং বিভিন্ন জীব জানোয়ারের মূর্তি দেখতে পাচ্ছেন। আর এইটাকে কি বলে আমি সঠিক বলতে পারি না, আর এরা যে এখানে রেগুলার পূজা দেয়, এই পূজার বিভিন্ন জিনিসপত্র আমরা আর একটু সামনের দিকে আগিয়ে দেখতেছি। এদের বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থস্থান রয়েছে, এই যে দেখতে পারতেছেন মূর্তি নমস্কার মূর্তি বসানো, আর সামনে দেখতেছেন আরেকটি এদের সুন্দর ডিজাইন করা, কারুকার্য করা একটি ঘর বা এদের পূজার স্থান হতে পারে। এ হচ্ছে এই ঘরের সামনের ভিউ, আসলে ডিজাইনগুলো অনেক সুন্দর, ক্যামেরাতে যেরকম সুন্দর দেখা যায় সামনে গেলেও দেখবেন এত সুন্দর। আর বন্ধুরা, এই ঘরটি নতুন করে তৈরি করতেছে, আর এ হচ্ছে আরেকটি এদের মূর্তি রাখার ঘর। ভিউয়ার, এটি হচ্ছে মহেশখালীর সেই স্বর্ণ মন্দির, দেখতে অনেক সুন্দর। আর এই এই স্বর্ণ মন্দিরে আসতে হলে আপনারা কক্সবাজার থেকে মহেশখালী ঘাট আসবেন, মহেশখালী ঘাট থেকে স্পিড বোটে চড়ে আপনারা চলে আসবেন মহেশখালী, মহেশখালী থেকে অটো বা সিএনজি যে কোনো কিছুতে আপনারা স্বর্ণ মন্দির এসে স্বর্ণ মন্দির দেখতে পাবেন। এই হচ্ছে আরেকটি স্বর্ণ মন্দির, এই যে ভিতরে এদের মূর্তি, সম্ভবত এই মূর্তিগুলা স্বর্ণের তৈরি। চলুন আমরা সামনে আরো অন্যান্য মন্দির দেখি। তেমন ভাই, এই বৌদ্ধবিহার আসলেন, বৌদ্ধবিহার সম্পর্কে কিছু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে। বৌদ্ধবিহার আসলে
প্রত্যেকটা ধর্মের মধ্যে ধর্মীয় স্থানগুলো আসলে অন্যরকম হয়। তো এ বৌদ্ধ বিহার এক ব্যতিক্রম কিছুই না, বুঝছে না? যেখানে যাবেন পবিত্র রক্ষা করে ফেলবেন, কিন্তু আমাদের মসজিদে গেলে জুতা রেখে দিতে পবিত্র, যেখানে বৌদ্ধ বিহার তাদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে ওদের জুতা বাইরে রেখে দিতে হবে। এই তো যেমন করে মহেশখালী দেখতেছে খুব ভালো লাগে। তাহলে বড় কথা এইটাই, মহেশখালী ঘুরতে আসছে, ভালো লাগতেছে। এই স্বর্ণ মন্দিরের পাশে কিছু দোকান আছে, আপনারা এখান থেকে বিভিন্ন রং বেরঙের জামা কাপড় কিনতে পারবেন। আর আমাদের আলুনুর ভাই কিছু কেনাকাটা করতেছে, একটু দেখি আমরা আলুনুর ভাই কি কিনে। হ্যাঁ আলুনুর ভাই কি কিনতেছেন ভাই? একটা চাদর দেখছিলাম ভাই, চাদরটা অনেক সুন্দর। দাম চাই কত ভাই? দাম বলছে আপনারা কিছু বলছেন? বলি নাই, দেখতে তো সুন্দর। হয়তো ভাই চাদরটা দেখতে সুন্দর। আচ্ছা দামাদামি করে নেন দেখি। আরো কয়েকটা ডিজাইন আছে, সাদার মাঝে আছে, এই সাদার একটু মজা দেখ। দিদি এগুলো কি আপনার হাতে নিজের হাতে বানান? কত সুন্দর দর্শক, এগুলা আমাদের এই জায়গার যে দিদিরা আছে এরা নিজের হাত দিয়ে তৈরি করে দেখা দিতে। এখন আমরা আছি আদিনাথ, এখানে আমরা দেখবো পাহাড়, তারপর কিছু দর্শনীয় স্থান আছে। চলুন আমরা আদিনাথ যাই, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। বন্ধুরা এই হচ্ছে আদিনাথ মন্দির, এটি একটি হিন্দুদের তীর্থস্থান। আর এই আদিনাথ মন্দিরে উঠতে হলে এই সিঁড়ি দিয়ে আমরা পাহাড়ের উপরে এই মন্দিরটা অবস্থিত। আমরা এখন এই সিঁড়ি বেয়ে বেয়ে এই মন্দিরে উঠব। আর এই মন্দিরে ওঠার সময় আপনি ডান পাশে দেখবেন বড় বট গাছ, এবং পাশে আছে এদের শ্মশান বা গুরুস্থান যাই বলেন, সম্ভবত এদের ওই মৃতদেহ কে হয়তো পুরানো হতে পারে, মাটিও দেওয়া হতে পারে। এটা আমি এরাই ভালো বোঝে এদের ধর্ম সম্বন্ধে। আর সামনে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি এই ইসের মতো পতাকা আছে, ওখানে একটা গম্বুজ আছে, এটা হচ্ছে আদিনাথ মন্দিরের মেন গেট। এটি হচ্ছে আদিনাথ মন্দিরে উঠেই বাম পাশ দিয়ে উপরে পাহাড়ের উপরে এই রাস্তাটি, এই রাস্তাটি দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠতেছি। পাহাড়ের উপরে দুটি বৌদ্ধদের, সম্ভবত বৌদ্ধদের দুটি তীর্থস্থান আছে, আমরা এই দুটিকে আপনাদের দেখাবো। চলুন আমরা পাহাড়ে উঠে ওই তীর্থস্থানে যাই, চলুন আমাদের সাথে। মন্দিরে উঠতে মোটামুটি অনেক দূর পাহাড় বেয়ে উঠতে হয়। আমরা মন্দিরে উঠে হাঁফিয়ে গেছি এবং একটু এবং রেস্টের পরে আবার আমরা সামনের দিকে আগাবো। আর হচ্ছে এই পাশ দিয়ে যে পাশ দিয়ে যাচ্ছে এই পাশ দিয়ে আবার পাহাড়ের ডাল, নিচে আরেকটি মন্দির হচ্ছে। আমরা আছি পাহাড়ের উপরে, আর এখানে আরেকটি মন্দির দেখা যায়, এই হচ্ছে সেই মন্দিরটি। এ হচ্ছে আর বৌদ্ধদের ভাষায় এক গ্যাগোড়া, জাদির উপরে ওঠা নিষেধ, এ হচ্ছে এদের গ্যাগোড়া। আর ও হচ্ছে পাহাড়ের নিচে, এই পাহাড়ের নিচে, পাহাড়ের নিচে, পাহাড়ের অনেক উপরে এই গ্যাগোড়া। বন্ধুরা সামনে দেখা যাচ্ছে হিন্দুদের শ্রী আদিনাথ মন্দির, এ হচ্ছে আদিনাথ মন্দিরের গেট। এখন আমরা আদিনাথ মন্দিরে প্রবেশ করে দেখি মন্দিরের ভিতরে কি আছে। আমরা আদিনাথ মন্দিরে অলরেডি প্রবেশ করছি, প্রবেশ করার পর প্রথম গেট দিয়ে ঢোকার পর দ্বিতীয় আরেকটি গেট, এখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। প্রবেশ করে দেখব আদিনাথ মন্দিরে এদের পূজো দেওয়ার কী কী আছে। এখানে বন্ধুরা বিভিন্ন দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে বিভিন্ন হিন্দু ধর্মের
লোকজন আসে, এটা হচ্ছে এদের একটি তীর্থস্থান। এখানে এরা এসে পূজা দেয়, এরা এখানে এদের ধর্মের অনেক কিছু পালন করে। এই আদিনাথ মন্দিরের থেকে সুন্দর একটি ভিউ দেখা যায়। আসলে আদিনাথ মন্দিরে উঠে আমাদের কাছে এই ভিউটি অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা যদি কখনো ভাই মহেশখালীতে যান এবং আদিনাথ মন্দিরের আশেপাশে যান, তাহলে আদিনাথ মন্দিরে উঠে এই ভিউটা দেখবেন। আদিনাথ মন্দিরের পাশে দুটি পুকুর আছে, একটি পুকুর ও একটি পুকুর। এই দুইটি পুকুরকে মিলে বলা হয় জোড়া পুকুর। সম্ভবত এই জোড়া পুকুর দুটি এদের এদের কোন পূজার বা ধর্মীয় কোনো কিছু হতে পারে। ভিউয়ার, আমরা আগে মনে করতাম এটা বৌদ্ধ মন্দির, আসলে এটা বৌদ্ধ মন্দির না, এটা হচ্ছে হিন্দু মন্দির। এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির। আমরা এটা সম্বন্ধে আগে ভুল ইনফরমেশন ছিল, কিন্তু আসলে এটা বৌদ্ধ মন্দির না, এটা হচ্ছে হিন্দু মন্দির। এই মন্দিরের নাম শ্রী শ্রী আদিনাথ মন্দির। হিন্দু মন্দিরের পাশে আছে শুটিং ব্রিজ, আর হিন্দু মন্দিরের পাশে বসার জন্য পাথর দিয়ে সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে বসার স্থান তৈরি করে দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই স্থানগুলো, দেখতে চমৎকার। আর এই হচ্ছে শুটিং ব্রিজ, আর এটি হচ্ছে মন্দিরের ম্যাপ। আর আমাদের আবদুল্লাহ ভাই আখ্যায় গ্যান্ডারি খেতেছে, আর এই হচ্ছে ব্রিজটা।